वेलकाम बैक टू माय चैनल। तो आमार आबार एकटा नतून भिडियो निये आसलाम, माने एकटा दीदी भाईयेर भिडियोटा देखे आमार सत्यि खूब खराब लागलो। से दीदी भाईटार नाम मिली दीदी भाई। सत्यि आमार कतदिन धरे मेंटाल टर्चार होच्छे, प्लस आमार तो हार्टेर पेशेंट आमी। तो आजके आमार सत्यि बुके खूब कष्ट होच्छे, आमी एखन डाक्तार देखाते जाबो। तो মিলি দিদি ভাই, তোমার ভিডিওটা দেখে সত্যি আমার খুব খারাপ লাগলো, আমি আর পারছি না। আমি এইবার স্টেপ নেব, কারণ আমার আমার হাজবেন্ডের মান সম্মান চলে যাচ্ছে, প্লাস আমার মেয়েকে মেন্টাল টর্চার করছে, কারণ মেয়েটা সুস্থ আছে, ওদের সহ্য হচ্ছে না। মেয়েটাকে যে আমি হাসি খুশি রেখেছি সেটা ওদের সহ্য হচ্ছে না, কারণ ওরা ভিউ কামাতে পারছে না। আজকে যে যে আমার বাড়িতে এসেছিলো, তখন হয়তো আমার মেয়ে ছিল না, তারা এসেছিল, তাদের প্রতিটা মানুষের চ্যালেঞ্জ ছিল, তারা চ্যালেঞ্জটাকে গ্রোথ করার জন্য আমার কাছে এসেছিলো। আমি সাপোর্টও দিয়েছিলাম যে হ্যাঁ ঠিক আছে আমি দাঁড় করিয়ে দেবো, আমি কিন্তু বেঈমানি করিনি, কিন্তু তারা আমার সাথে বেঈমানি করেছে। তারা আমার কথা নিয়ে গিয়ে পরকে বলেছে, আমি একটা গোপনীয় কথা বলতেই পারি পেয়েছি, তাই আমি একটা কথা শেয়ার করেছি, সেইটা একজনকে বলে দিয়েছে, সেইটা সে যখন ভয়েসটা শুনিয়েছে আমি সেই থেকে সাইড হয়ে গেছি। সেটা কি আমার অপরাধ ছিল যে আমি একটা গোপনীয় কথা কাউকে বলেছি, সে সেটা ফাঁস করে দিয়েছে? আর আরেকজন যে রয়েছে, সে বড় বড় কথা আমার মেয়ের নামে বলে কি করে? তার বর তো কাকিমাকে শ্লীলতাহানি করেছে। হ্যাঁ, আজকে আমার বর ছাড়া তাদের উদ্ধার ছিল না। আর রইল আমার নিজের একজন, আমি তার নামও নিতে চাই না, তার মেয়েরও নাম নিতে চাই না, অনেক ভালোবেসেছিলাম। লাথি গুঁতো যখনই খেত তাদেরকে না আমি আশ্রয় দিতাম, আমি আশ্রয় দিতাম, আজকে ছুরিটা আমার পেছনেই দিয়েছে। তো আজকে ভয়েস রেকর্ড, ভয়েস রেকর্ড ছাড়া যে কজন আমাদের নামে আঙুল তুলেছে নোংরা নোংরা ভাষা, আমি তাদেরকে ছাড়বো না। আমি সব প্রমাণপত্র আমি থানায় দেবো, যে যে আমাদের হ্যারাসমেন্ট করছে। ভিউ কামাবি, নিজেদের কন্টেন্ট দে না, আমাদের নিয়ে পড়ে আছিস কেন? আমাদের নিয়ে পড়ে আছিস কেন? আমরা যদি তোদের সববার বুকের পাটায় জোর থাকে, কেউ ভিডিও প্রাইভেট করবি না, ঠিক আছে? ভিডিও প্রাইভেট কেউ করবি না, ভিডিও যেরকম ছেড়েছিস ভিডিও ওরকমই থাকবে। আমি প্রাইভেট করলেও ডাউনলোড হয়ে গেছে, অসুবিধা নেই। আমাদের যেভাবে হ্যারাসমেন্ট করেছিস তার প্রমাণ তোদের দিতে হবে, উইদাউট প্রমাণ ছাড়া কীভাবে আমাদের হ্যারাসমেন্ট করছিস আমাকে আর আমার মেয়েকে, তার প্রমাণ তোদের দিতে হবে। আমি সব জমা দেবো, দেখি তোরা আজকে তোদেরকে ভালোবেসে আগলে আমার বাড়িতে ঠাই দিয়ে, আর তোরা যে বলছিস ওই যে আমার বাড়িতে এসেছিস, লাস্ট কবে এসেছিলিস মনে করে দেখতো? আমার মেয়েকে যেদিন কালি সাজিয়েছিলিস, তারপর ওই যে বললি আমাদের মেয়ে এই দিয়েছে ওই দিয়েছে, এত মিথ্যা কথা কোথা থেকে শিখেছিস? কারণ তোরা শিখেছিস এই কারণেই, তোরা তো রাত কাটা মাল। আমি তো মুখ খুলিনি, আমার মেয়েকে রাতে নাচাতে নিয়ে যেতে চেয়েছিলিস, আমি যেতে দিইনি বলেই আমি খারাপ, ঠিক আছে? আর আমি যদি মুখ খুলি না, তোর বাবা তোকে থাকতেই দেবে না, তোর মার তোর তুই যা আমাদের বলে গেছিস সেখানে সবাই ছিল, আমি একাও ছিলাম না, তোর বাবা তোকে থাকতেই দেবে না। ওই ছেলেটার সাথে যে রাত্রেবেলায় মদ খেয়ে দুজনে এক ঘরে থাকি সেটাও বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আজকে একটা আইবুড়ো মেয়ে হয়ে একসাথে থাকিস, আমি তো এতদিন মুখ খুলিনি, কারণ তুই আমার মেয়ের ওপরেও টর্চার করছিস রীতিমতন। একটা মেন্টাল মেয়েকে তুই টর্চার করছিস আর তার মা বাবাকে টর্চার করছিস, তার প্রমাণ তোকে দিতে। আজকে সত্যি আমার খুব শরীরটা খারাপ, আমি মিলিদির ভিডিওটা দেখার পর থেকে আমার মাথাটা ঠিক নেই। আমি এমনিতেই নিজে হাসি খুশি থাকার চেষ্টা করি, মেয়েকেও রাখার চেষ্টা করি। আর ভিউয়ার্স, তোমাদের বলছি, তোমরা যে তিনজন আমাদের নামে বলছে, এখন আপাতত আমি তিনজনকেই জানি, পেছন দিক দিকে খোঁচাচ্ছে আমি সে তো জানি না। হ্যাঁ, পেছন দিক দিয়ে একজন খোঁচাচ্ছে সেটা আমি বুঝতে পেরেছি সেদিনকে লাইভটা দেখে, আমাকে লাইভটা একজন শেয়ার করেছে, লাইভটা এখনও আছে, ডাউনলোড করা আছে, হয়তো ওদের প্রাইভেট করলেও ডাউনলোড করা আছে। আর যে তিনজন বলছে, সেই তিনজনের তোমরা প্রথম থেকে ভিডিওগুলো দেখে এসো, আমার আর রিমির মুখ ছাড়া ওদের কোনো কোনো ভিডিওই নেই, কোনো ভিডিওই নেই। একটা যদি লাইভে এসে লাইভ করবে সেও আমার মুখ বসিয়ে দিত, আমি অনেক বারণ করতাম, তোরা নিজেদের কন্টেন্ট দে, আমাকে কেন দিস, আমার মুখটা কেন দিস? আমার মুখটা থাকলেও তোদের নিজেদের কন্টেন্ট, আমি এরকমভাবে ওদের বোঝাতাম,
কিন্তু ওরা না, ওরা আমার মুখটা বসিয়ে দিয়ে বা তোমাদের কাকার মুখটা বসিয়ে দিয়ে বা মেয়ের মুখটা বসিয়ে দিয়ে ওরা ভিডিও করতো এতদিন, তাও আমি চুপ করেছিলাম। ঠিক আছে, ভিউজ কামাচ্ছিস, কামা, এইভাবেই ভিউজ কামা। যদি মনে করিস দুটো পয়সা দরকার, সবারই পয়সা দরকার, তার জন্যই ওয়াইটিতে আসা, কিন্তু একটা লিমিট আছে, লিমিট ছাড়িয়ে যাচ্ছে আর লিমিটের বাইরে চলে গেছে, যেটা রীতিমতন এখন মান সম্মান নিয়ে টানি, প্রুফ ছাড়া। আমার এখন প্রুফ চাই। একটা সোশ্যাল মিডিয়া এসে ভিডিও করছে একটা ছোট্ট টিউব নিয়ে, তার তো প্রুফ দিতে হবে, তার তো রেকর্ড দিতে হবে যে কোথায় এই কথাগুলো হয়েছে, কোথায় এটা হয়েছে, এটা আসল কি নকল। আমি আর পারছি না। আর যে কজন আমার বাড়িতে এসেছিলো সে কজনই এইরকম করছে, সে কজনই, কারণ তাদের স্বার্থ মিটে গেছে, তারা দেখে দেখে ফেলেছে যে আমার মেয়ে আমার কাছে চলে এসছে। তো আমার মেয়ে চলে এসছে, আমি তো বলিনি তোদেরকে আমার বাড়িতে আসবি না, কিন্তু তোরা তো আমাকে চোখে ধরিয়ে দিচ্ছিস সব কিছু। আমি একটা গোপনীয় কথা বলছি, অন্যকে বলছি, সে রেকর্ড ছেড়ে দিচ্ছে। আমি একজনকে আমার বাড়ির পাশেই থাকে, তাকে একটা কথা, আমি গোপনীয় কথা বলছি, তারই উপকার আমার বর করছে, অথচ সে আবার তাকে দিয়ে আমার বরকে বদনাম দিয়ে দিচ্ছে। এগুলো কী খেলা খেলছিস তোরা? একটা ছোটো ছোটো মেয়ে হয়ে তোদের একটা মায়ের বয়সী বাবার বয়সী এদের সাথে এরম নোংরা খেলা খেলছিস, তারপর আমার মেন্টাল টর্চার করছিস। আমার মেয়ে একটা, জানিস তোরা, পেশেন্ট, হ্যাঁ, তার উপরে মেয়েটাকে সুস্থ করেছি, ডাক্তার সার্টিফিকেট আমার সব রয়েছে, তার উপরে তোরা আবার টর্চার করছিস। তো আমার বাড়ির পাশে যে থাকে তারও চ্যানেলটাকে আমিই দাঁড় করিয়েছি, সে আজকে তার ভিডিওটা তোমরা গিয়ে দেখো, তার চ্যানেলটাতে পুরো ভিডিওটা গিয়ে দেখো সব। আমার বর বাজার করছে, ও দূর থেকে ক্যামেরা নিয়ে আমার বরের ভিডিও দিয়ে ছেড়ে দিচ্ছে, প্লাস আমার মুখ, আমার ভিডিও, আমার ছাড়া কিচ্ছু নেই ওদের মধ্যে। ও তবু আমি বলেছি নিজেদের কন্টেন্টে, নিজেদের কন্টেন্ট, আমি নিজে স্টোরি করেছি, আমি ওদেরকে স্টোরিতে নিয়েছি। তারপরও আমার পেছনে লাগাটা ছাড়, পেছনে লাগাটা ছাড়, ভিউজ কামা, নিজেদের কন্টেন্ট দিয়ে কামা, আমার পেছনে নয়। কারণ আমি যদি মুখ খুলি না, ওই যে তোর বরের কেসটা চলছে শিলতার হানি, আমার বরটাই কিন্তু তোদেরকে ছাড়া করিয়েছিল, কারণ তোরা পালিয়ে বেড়াচ্ছিলিস। আমি কিন্তু মুখ খুলতে খুলছি না, মুখ খুললে সব ফাঁস হয়ে যাবে, কাকিমা, অন্য কেউ না। তো ভিউয়ার্স, কিছু মনে করো না, কষ্ট দিয়ে বলে ফেলেছি আজকে।